গুড মর্নিং কি খবর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখানে হয়ে গেছে সকাল আর দেখুন রুবি আমাকে দেখে সে লিটল এক্সাইটেড চাপ করছে তো আমি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম আমার ফ্রেন্ড গিয়ে আমাকে দেখে নিয়ে আসলো বললো সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি বলেছে চল খেতে যাবে আর এখানে আছে কিছু ঝোল তো ভাবলাম ব্রেড দিয়ে এটা খাওয়া যাবে আর হাজার হলো বাঙালি এটাতে আমাদের একটা অভ্যাস মানে ঝোল দিয়ে রুটি খাওয়া ব্রেড খাওয়া তো এটা তো মিস করা যাবে না অসম্ভব একটা কথা আর এখানে কফি ডেডি অলরেডি কফি রোস্ট করা হয়ে গেছে এত সুন্দর স্মেল করছিল পুরা ঘোরা আমি আপনাকে কি বলবো Our our friend Torely Shape Pro coffee banana teto, she coffee banana. She little I mean, to it's, it's, it's not grounds, it's just it's, it's like it, it looks like shit, bro. Hannah Peg. Yeah, I can put on my head. Turkish coffee. It's See? Wow, look at Wow, at this color. Whoa, whoa. It's like henna. Yeah, it looks like henna. <laughs> wow. I should put on my head. আমরা যে বাঙালিরা কত ধরনের ফন্দি মার্কা খাবার জানি খাবারের স্টাইল জানি এটা কিন্তু আমেরিকান জানে না যখন আমি ক্র্যাপ দিয়ে ব্রেড নিয়েছি মানে কাঁকড়া ঝোল দিয়ে যখন আমি খাওয়া শুরু করেছি আমার ফ্রেন্ড তো ডিটেললি দেখে থ সে বলে কি সিরিয়াসলি আমি সিরিয়াসলি তো আফটার ব্রেকফাস্ট এখানে হচ্ছে কি মিল্ক মিল্কের সাথে হচ্ছে কি ওটস এটা হচ্ছে হানি ওটস আর কিছু ড্রাই ফ্রুটস দেওয়া ছিল তো এটা লাইক কমপ্লিমেন্ট স্ন্যাক্স টাইপসের তো আমার ফ্রেন্ড খাচ্ছিলো তা আমাকেও দিলো ভালো লেগেছে আর এরা বেসিকালি ওটসটা দেখি কোল্ড মিল্ক দিয়ে খেতে অনেকে বেশি প্রিফার করে যেটা আমি লিটারেলি না আমি হচ্ছে অপোজিট আমি গরম দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার আর এখানে আমার একটা হচ্ছে স্পন্সারশিপ গিফট এটা এমন না যে আপনাদের কিনায় লাগবে যা তো এটা জাস্ট আজকে রিসিভ করেছিলাম তো সেই উপলক্ষে ওপেন করা তো এখানে হচ্ছিলো আমার ফ্রেন্ড এক্সাইটেড ছিল সেই ওপেন করবে রং ঢং করছিলো দেখেন লুকের আর হ্যান্ড স্টাইল তো সে মোটামুটি আমার প্রোডাক্টের ওপর ফান করছিল তো এর প্রোডাক্টটা হচ্ছে আপনার আইল্যাশেস চোখের যে পাপড়ি আছে পাপড়ি ল্যান্ডি বা ঘন করার জন্য তো আমি টু বি অনেস্ট আমি এটা বলবো না যেটা অনেক ভালো ফেমাস কেন না কারণ আমি এখন ইউজ করিনি তো আমি জানি না তো আমি যদি ইউজ করে কোনো ধরনের হেল্পফুল কোনো বেনিফিট পেয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করবো আদারওয়াইজ আমি হাউফ হাউ অন্যান্য ইউটিউবার যে হ্যাঁ এটা কিনেন এই করেন সে করেন না না আমি এগুলো বলবো না তো এটা আমার জাস্ট একটা পার্সোনাল প্রমোশনের জন্য এটা এসেছিলো তো বেসিক্যালি এটা প্রমোট যা করার আমি করে দিয়েছি আগে তো ইটস ওকে ফাইন এখানে আরেক দফা চলে এসেছে আইসক্রিম ওয়াউই আমি পেস্টেছু আর সাথে একটা টপিং এর জন্য দিয়েছে চেরি অ্যান্ড ক্যারামেল সিরাপ যেটা আমি নিিনি ও নিয়েছে আর আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এসেছি বাইরে অ্যাস ইউজুয়াল যে একটা ডেলি ডিউটি থাকে রুবির জন্য এটাই আর এখানে রোড ক্রস করতে যত সব ঝামেলা কারণ রুবি হচ্ছে প্রচুর এনার্জেটিক ও হচ্ছে জার্মান সেপারের আর একটা ব্রিড মিক্স করা আমি মনে থাকে না আমার সবসময় তো যখনই ওকে নিয়ে রোড ক্রস করতে হয় আমাদের যান বের হয়ে যায় স্পেশালি আমার কারণ রুবিট এনার্জি আমার সাথে যায় না সে প্রচুর এনার্জি ওকে ধরে রোড ক্রস করা মানে নিজের যান হাতে নিয়ে রোড ক্রস করার মতো হয়ে যায় আর এদের বাসের সামনে যে রোডটা সেটা অনেকটা ব্যস্ত রোড আর আনফর্চুনেটলি এই ভিডিওর যে অডিও ক্লিপটা সেটা রিমুভ হয়ে গেছে কেন আমি বুঝতেছি না আর চলে এসেছি আমরা আমাদের সেই ফেমাস পার্ক এর পার্কটা অনেক অনেক বিশাল বড় একটা পার্ক এখানকার অনেক পুরোনো একটা পার্ক আর এই পার্কের পাশে আছে বিশাল বড় একটা সিমেট্রি যদি আমি সময় পাই ডেফিনেটলি আপনাদেরকে নিয়ে যাব। মানে হাই রে ভাই রে ভাই একটা বিষয় মানে সিমেট্রি মানে কবরস্থান মানে এমন একটা বিষয় এখানেও মানে গিয়ে যদি ফটো তুলে না ওই ফটো ফেমাস হয়ে যাবে এত সুন্দর মানে বলতে হাস্যকর লাগলো সত্যি কথা আমার এখানে চাই না এখানে কবরস্থান এত সুন্দর লাগে এত ডেকোরেট করা আর এত এত এক্সপেন্সিভ স্টোন দিয়ে এদের মানে কবর গুলা সাজানো মানুষজন আমাকে গালি গালাজ করবে বলবে কি ভাইরে ভাই আপনি কি বলা শুরু করছেন কবরের প্রমোশন করছেন নাকি বসে বসে অনেকটা সেরকম তো যাই হোক এখানে রুবি দেখেন আর কুকুরের একটা জিনিস দেখলাম ও যখন অসুস্থ থাকে ওর যে ভেষজ উপাধি ও ঘাস এগুলো সে খুঁজতে থাকে আমি কিন্তু এটা আগে জানতাম না পরে জাস্ট জেনেছি আর ছোটবেলায় নানুর থেকে শুনেছি দিদা থেকে দেখেন রুবির এক্সারসাইজ টান ওর দৌড়াদৌড়ি ঝাঁপা যাবে টান এখানে ওকে নিয়ে যাবো বাসায় ওর অলরেডি থাস্টি ও ছিল আর দেখুন কি গুড গার্ল ওর বলটা ও মুখে করে বাসায় নিয়ে যাচ্ছে ও বাচ্চাটা দেখেন 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 কি কিউট লাগতেছে মানে এত মেচুয়ার একটা কুকুর আমি খুবই কম দেখেছি মানে খুব ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি তারপরে আমরা বাসে গিয়ে করেছি আমাদের লাঞ্চ এখানে ল্যাপটপার বিরিয়ানি আর কাঁকড়া ঝোল ছিল আর করেছে আবার সেই স্পেশাল বাঙালি সালাদ যেটা এখানে হয়ে গেছে আমি ফেমাস এই স্যালাদটা বানিয়ে এখন চাপটানুন লুক এট মি হোয়াট আ গড ব্রা নাইফ আমি কলেজে গেছিলাম কলেজ থেকে একটু আগে আসছি আর আমার ফ্রেন্ডের নেওয়ার হোটেল এই গোলাপ গাছটা আছে তো আমি চাইতেছিলাম এটাকে আছে বা পটে বা ওদের এরিয়াতে লেটস উই ক্যান ডু দ্যাট আর নট বাপরে আমরা ভাবছিলাম এটা ছোট এটা বিশাল বড় তো এই বাড়ির মালিক বাড়িটা ছেড়ে দিয়েছে আমি আগে বলেছি তো এটা একটা অ্যাভ্যান্টন হাউস হয়ে গিয়েছে মানে পরিত্যক্ত বাড়ি তো এটা আশেপাশে অনেকগুলো ফুল গাছ যেটা আগের বাড়ির মালিকের রেখে গেছিল এই গোলাপ গাছটা বিশাল বড় এটা অনেক সুন্দর ফুল দেয় আমি এর আগেও দেখেছি তো আমি ভাবছিলাম এই গাছটাকে আমার ফ্রান্টের ব্যাক ইয়ারটা আমি ট্রান্সপ্লান্ট করব ওটাকে কিছু না কিছু করব কিন্তু দেখি এই গাছ এত পুরোনো আর এটা রুট মানে এটা যে গোড়া গাছের গোড়া অনেক বিশাল মোটা আর দীর্ঘ তো আমি জানি না এটা কীভাবে করবো আমি আশেপাশের মরা ডালগুলো ছাটিয়ে যতটুকু পারছি চেষ্টা করে এটাকে বের করার জন্য আর আমার নাইফ অতটা স্ট্রং না কারণ আমার নাইফটা একটু পাতলা অনেক বিশাল বড় নাইফ বাটি স্টিল মানে ছুরিটা দিয়ে এটা ভেঙে বের করা অনেক টাফ হয়ে যাবে তা আমি আমার বেস্ট ট্রাই করছি এটাকে বের করার জন্য কিন্তু কোনোভাবে গড়ে উঠতে পারছিলাম না তো এই গোলাপ গাছের কাটায় যে এত ব্যথা আমি আসলে বাপের জন্যে এর আগে কখনো জানতাম না কারণ কখনো কাটার গুঁতা খাইনি গোলাপ গাছের আজকে ফার্স্ট কাটার গুতা গিয়েছিলাম মানে এমন বিষাক্ত এত ব্যথা করছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আঙ্গুল মনে হচ্ছে কি ছিঁড়ে পড়ে যাবে দুইটা আঙ্গুলে আমি ব্যথা পেয়েছি লেফট সাইড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাতে আমি ব্যথা পেয়েছি তো এখানে একটা দুইটা কাল গাছের ডাল আমি সেপারেট করে নিয়েছি সেপারেটভাবে প্লান্ট করার জন্য আর দেখুন আমার আঙুলের অবস্থা তো যদিও অতটা বোঝা যাচ্ছে না বাট অনেক পেনফুল সত্যি কথা বলতে কি তো অনেকে জানেন গোলাপ হচ্ছে ফুলের রানী আর ফুলের রানীর গায়ে কাটা শুনতে কেমন না তো এটা অনেকে বলতে শুনে থাকবেন যে যেসব জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ অনেক দামি এসব জিনিসগুলো পেতে অনেক মূল্য দিতে হয় তো গোলাপ ফুল যদি আপনি চাষ করতে চান গোলাপ ফুল পেতে গেলে গোলাপের গায়ে কাটা থাকে যেটা আপনার পরিত্যাগ করে ওটাকে মেনটেন করা অনেকটা টাফ মানুষের জীবনটাও ঠিক সেরকম আপনার জীবনে যখন অনেক মূল্যবান জিনিস থাকবে ওই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য আপনাকে অনেক শ্রম দিতে হবে প্লাস ওই জিনিসটাকে অর্জন করতেও আপনাকে অনেক ভালো মন্দ অনেক জিনিস ত্যাগ করতে হবে তো যাই হোক ফ্রি অনেক অ্যাডভাইস দিয়ে দিলাম তো এখানে হচ্ছে কি আমার গাছ আমি প্লান করে দিচ্ছি মানে যেটা ব্রাঞ্চ যেটা আমি ডাল কেটে নিয়েছিলাম ওটা আর এটা তো যদি রেগুলার পানি দেয় তাহলে তো অবশ্যই গাছটা গ্রো করবে এখানে চলে এসেছে আমার ফ্রেন্ডের মা সে আমাকে তার ব্যাক ইয়ার্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর এখানে যে স্মল ফাউন্টেনটা দেখছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড চাইল্ডহুড ও যখন সিক্স সেভেন ইয়ার্স ওল্ড ছিল ছয় সাত বছরের বয়স সেই সময়ের এটা ওর খেলার ফাউন্টেন আর উনি এখানে পেয়েছে দেখেন মশাল মশাল আমরা যে মানে দেশে গ্রামে যে মশাল লাগাই না তো ওই মশালটা পেয়েছে তো উনি এটা বলছে এটা আমি কিনেছিলাম মশালটা এখানে লাগানোর জন্য পোকামাকড়ের থেকে বাঁচার জন্য তো এখানে কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ড আছে মশালটা রাখার তো আমাকে দেখাচ্ছিল কোথায় ওটা রাখতে হয় আর কিভাবে এটাকে অফ করতে হয় এটা আবার ক্যাপ আছে ওই যে ছোট একটা ক্যাপ ঝুলছে দেখেন এই ক্যাপটা এটা আবার লাগিয়ে দিলে সুন্দর করে এটা আবার বন্ধ হয়ে যায় তো ইজি ওয়ে টু অফ করা আর কি এটা একদিকে বলতে গেলে তো এখানে মজার একটা জিনিস এই মুদে আমরা ওপেন করতে যাচ্ছি কারো কোনো আইডিয়া আছে কিনা বলুন তো এই জিনিসটা কি যদি কোনো আইডিয়া থাকে প্লিজ কমেন্ট করে জানান জলদি জলদি পুরো ভিডিওটা দেখার আগে তো এই জিনিসটা কিনেছে আমার ফ্রেন্ডের মা না হলে আজকে অনেক মাস হয়ে গেছে তো বেচারি তার অনেক দিনের শখ সেটা সে ওপেন করবে কিন্তু কোনোভাবে আমার ফ্রেন্ড তাকে সময় দিচ্ছে না বা হেল্প করছে না তো এখন আজকে আমি বললাম ঠিক আছে আমি আপনাকে হেল্প করবো লেটস লেটস টু ইট তো আমরা এই জিনিসটাকে ফিক্স করার চেষ্টা করছি তো এখনও কারো আইডিয়া আছে কিনা দেখ বলতে পারেন কিনা দেখতে অনেকটা ছোট ট্যাবলের মতো মনে হচ্ছে তারপরে গ্যাস করে দেখুন যদি বলতে পারেন কি না তো আমার একটা অভ্যাস আছে যেটা ভালো কি না খারাপ আমি জানি না আমি যখন কোনো কিছু এভাবে অ্যাসেম্বল করি কোনো জিনিস যখন আমি জোড়া লাগাই তখন আমি বেসিক্যালি গাইডলাইনটা আমি কখনোই পড়ি না এটা আমার একটা বত অভ্যাস তো আমি কখনো ফেলিয়ারও হয়নি এমন কোনো রেকর্ড নাই যে আমি অনেক বাজে মিস্টেক করেছি বা এমন কিছু তো সবসময় আমি আই ডিড গ্রেট তো আমি জানি না এটা ভালো গুণ না খারাপ গুণ তো আপনাদেরকে আমি বলে দিই আশা করি আপনারা এখন বুঝে গেছেন এই জিনিসটা কি এটা হচ্ছে কি ফায়ার প্লাস তো এটা তো হচ্ছে আগুন জ্বালানো হয় শীতকালে মানুষ এটাতে আগুন জ্বালে আগুন পোহায় বা ফল বা স্প্রিংয়েও করে কারণ ফল এ দুইটা দেখতে হচ্ছে শীতের অ্যান্ড আর শীতের শুরু তো শীতের শুরু শীতের অ্যান্ডেও কিন্তু মোটামুটি ঠান্ডা থাকে তো আমার ফ্রেন্ডে আমার ফ্রেন্ডের মা এখানে ওইটার যে একটা কাবার এসেছে এই কাবারটা দিয়ে কভার করার চেষ্টা করছিলো বেচারি পারছিল না পর দিয়ে আমি আবার হেল্প করেছিলাম আর এখানে টাই আপ করে দিচ্ছি এটা সুন্দর নাট আছে দুইটা তারের মতো আছে যেটাকে আমরা যেরকম প্যান্টের ফিতে বান্ধি ওইভাবে করে বাঁধলে এটা বাঁধা হয়ে যায় তো আমার ফায়ার প্লেস অ্যাসেম্বল ডান হয়ে গেছে আমি এখানে গাছে একবার পানি দিয়ে আসলাম আর বাইরে এত ঠান্ডা বিশ্বাস করুন আমি অসুস্থ হয়ে গেছি আমি আসলে বিশ্বাস করতে পারছি না আমি অল্প একটু ঠান্ডায় এভাবে অসুস্থ হয়ে যায় তো বিভিন্ন ভিডিওতে আপনি দেখবেন সামার বা স্টিল আমি অনেক সময় গরম কাপড় পরে হাঁটাচলা করি আর এখানে দেখেন এখানে দেখেন অলরেডি পাঁচটার বেশি হয়েছে স্টিল আমার ফ্রেন্ডের মা বাইরে কাজ করছে আর আমার ঠান্ডা সর্দি লেগে গিয়েছে আমি রুমের ভিতরে চলে এসেছি তা আবার কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম তো আমি যেহেতু আমার সাথে বাইরে কাজ করেছিলাম আমার দুইটাই হয়েছে মানে ঠান্ডা আর ধুলোর যে অ্যালার্জিটা সেটা হয়েছে আর এখন আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার অবস্থা খারাপ এখন রাইট না আমার দরকার গরম গরম কফি আর লুকের দিস কফি বিনস ফাইনালি আমি পেয়েছি আমাদের ডি ক্যাফ কফি এই কফিটাই সবসময় এটা ইউজ করে অসাধারণ সুন্দর ফ্লেভার অনেক 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 ভালো আর লুকের ক্লাসিক কফি বিনস তো এই প্যাকেজের মোরক জাতকরণটা কত সুন্দর দেখেন উপরে একটা ট্যাপ টাইপসের মানে একটা জিপ টাইপসের অপশান আছে তো এই জিপটা লাগিয়ে দিলে এটাতে আর আপনি কোনো বক্সের স্টোর না করলেও চলবে এটা যেরকম প্যাকেট আছে সেরকম প্যাকেটে রেখে দিতে পারেন এটা একটা ভালো যে ওয়ান টাইম আপনারা আবার নতুন করে কোনো বক্স বা কোনো পটের দরকার নেই কফি স্টোর করার জন্য এটা একটি কিন্তু সুন্দর একটা সিস্টেম ওয়ান টাইম মিস করে ফেলে দিন এখানে আমার সব কিছু রেডি করে নিয়েছে আমি এটাতে চুলে বসিয়ে দিব পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না এটা ভয় হয়ে ওঠে আর লুকেট দিস রুবি রু ও দেখছি ফ্যাবারিটলি ওড ড্যাম রু জম অ ইয়া did you see ooh good girl. good টিকু এখানে কফি সিদ্ধ হয়ে গেছে ভট ভট করে আওয়াজ উঠছে আমাদের কফি রেডি আর এখানে আমি একটা কফিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি কারণ যেহেতু সন্ধ্যা আমি এমনি তো এত বেশি পরিমাণ খাই না অলরেডি হাফ মক হাফ মক হয়ে গেছে আর এখানে আমাদের কফি মেট কফি ম্যাট দিয়ে নেবো আমার ফ্রেন্ড বেসিক্যালি কফি ম্যাট পছন্দ করে না ও একটু মানে ডার্ক কফি খেতে পছন্দ করে বাট আই এম টোটালি অপোজিট আমাদের কফি টাইম ডান ও ক্লাসে ছিল ক্লাস অ্যাটেন্ড করছিল ওকে দিয়ে দিয়েছি ওটা আর আমার আমি এখানে সাথে এনজয় করছি ওকে

পার্ক রুবে ফার্ক ওকে তো অনেক সময় আমার কথা শুনে আবার অনেক সময় শুনে নাও ফোকাস করতে পারে না কারণ আমি যেহেতু রেগুলার এখানে আসি না তো যার কারণেও অতটা ইউজ ট না আর এখানে আমাদের রান্না করা চিকেন আর ল্যাপটোভার ক্র্যাপ আর হচ্ছে স্যালাড দিয়ে আমরা ডিনার শেষ করছি কালকে চলে আবার নতুন ভিডিও নিয়ে টিল দেন এসটে বলেন থ্যাল দি বাই বাই